জীববিজ্ঞান বায়োলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ যার বায়োস অর্থ জীবন এবং লোগোস অর্থ জ্ঞান থেকে। ফরাসি প্রকৃতিবিদ জঁ বাতিস্ত লামার্ক জীবিত বস্তু সংক্রান্ত অনেকগুলো শাস্ত্রের ধারক নাম হিসেবে বায়োলজি শব্দের প্রচলন করেন। জীবের ধরন অনুযায়ী জীববিজ্ঞানকে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়েছে, যথা উদ্ভিদবিজ্ঞান বোটানি এবং প্রাণী বিজ্ঞান জুওলজি। জীববিজ্ঞানের শাখা অ্যানাটমি, শারীর সংস্থানবিদ্যা, ফিজিওলজি, শারীরবিদ্যা, এমব্রিওলজি, ভ্রূণ সম্পর্কিত বিদ্যা, সাইটোলজি, কোষবিদ্যা, হিস্টোলজি, টিস্যুতত্ত্ব, ট্যাক্সোনমি, শ্রেণীবদ্ধবিদ্যা, টক্সি লোজি, বিষ সম্পর্কিত বিদ্যা, পেলিনোলজি, পরাগ রেণু বিদ্যা, মরফোলজি, বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত বিদ্যা। শাখা হাইকোলজি, শৈবাল সম্পর্কিত বিজ্ঞান, মাইকোলজি, ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান, প্যারাসিটোলজি। জীববিজ্ঞান অ্যাপিকালচার, মৌমাছি পালন বিজ্ঞান, অ্যাভিকালচার, পাখি পালন বিজ্ঞান, পিসিকালচার, মৎস্য চাষ বিজ্ঞান, প্রন কালচার, চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান, পার্ল কালচার, মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান, ফ্রগ কালচার, ব্যাংক চাষ বিষয়ক বিজ্ঞান, অ্যানিমেল হাজবেন্ড্রি, গবাদি পশুপালন বিদ্যা, পোল্ট্রি ফার্মিং, হাঁস মুরগি পালন বিদ্যা, সেরিকালচার, রেশম চাষ বিজ্ঞান, লাখ কালচার, লাখা চাষ বিজ্ঞান, হর্টিকালচার, উদ্যান পালন বিজ্ঞান বিদ্যা, অ্যারোবিকালচার, ঘাস পালন বিদ্যা, অ্যাকুয়াকালচার, জলের মধ্যে গাছপালা উৎপাদন